আচ্ছা শোন, হ্যাঁ, কাল যে অ্যাসাইনমেন্টটা করার কথা ছিল ওটা করেছিস? হ্যাঁ, ওটা তো আমার বয়ফ্রেন্ডই করে দিয়েছে, আমার সব কিছু ওই করে দেয়। বাবা, সব কিছু করে দেয়? হ্যাঁ, সব কিছু ওই করে দেয়। অবশ্য তোর কথা আর কি বলবো, সারাক্ষণ তো শুধু বয়ফ্রেন্ডের সাথে আঠার মতো লেগে থাকিস। প্রেম যদি করতিস তাহলে ঠিকই বুঝতিস ভালোবাসা কাকে বলে। আসলে আমি সেইভাবে ভালোবেসেছি তাই বুঝতে পারতিস। যা, দেখ না রে, জুতোটাই ছিঁড়ে গেল। এখন কি ছেঁড়া জুতো নিয়ে কলেজে যাব? আরে টেনশন কেন করছিস, সামনেই মুচে খুঁজে পাবো, ওখান থেকেই সেলাই করে নেব। দেখ না রে, কি একটা অবস্থা, এই অবস্থায় এখন কিভাবে যাব? ওই দেখ একটা মুচি, চল যাই, জলদি চল। যাক বাবা, বাঁচা গেছে। তাকিয়ে কি দেখছি, জুতোটা সেলাই করে দে তো। ম্যাডাম, আগে আপনার পাটা নিচে নামান, এই জুতোটাই কালি করব, তারপরে আপনারটা সেলাই করে দেব। আচ্ছা, তো তো সাহস আছে, তুই তো বেশ কথা জানিস, তো কি কাজটা করে দিবি না তুই? ম্যাডাম, আমি তো আপনাকে খারাপ কিছু বলিনি, আপনি যদি অপেক্ষা না করতে পারেন অন্য কারোর কাছ থেকে সেলাই করে নিন। ওরে বাপরে, এইটুকু মুখে এত বড় কথা, আমার জুতো তো তুই সেলাই করবি, আর এখনই করবি, আর যদি কথা না শুনিস তুলে ধরে এক আছাড় দেব, এক্ষুনি জুতো সেলাই করে দিবি তুই। আরে বাদ দে না, কেন শুধু শুধু বাচ্চা ছেলেটার সাথে ঝগড়া করছিস? শুধু শুধু কষ্ট দিস না ওকে, ও গরিব, হয়তো এতিম, না হলে কি এই বয়সে মুচির কাজ করতো? ও গরিব অসহায়, তোর মুখে এত বড় বড় কথা আসতেছে কোত্থেকে? ছোট একটা বাচ্চা কত বড় বড় কথা বলে। আজকাল ভ্যানালা সবজিওয়ালা মুচি এরা তো ভুলেই গেছে যে ওদের স্থান আমাদের পায়ের নিচে। দরকার হলে মারবো, তারপরও জুতো তো আমি ওকে দিয়েই সেলাই করবো। ছোটুকে মারছে দেখি তো। আরে আপনি এভাবে বাচ্চাটাকে মারছেন কেন, সমস্যা কি আপনার? কেন রে, তুই কি ম্যাজিস্ট্রেট নাকি? সব উত্তর তোকেই দিতে হবে। ওকে মারছি, দরকার হলে আবারও মারব। আচ্ছা, গায়ের জোর না, পারলে ওর গায়ে আরেকবার হাত দিয়ে দেখান তো, আমিও দেখি। আচ্ছা, কি করবি তুই? দরকার হলে ওকে আমি আবারও মারব। এক্ষুনি এখান থেকে চলে যাও, আর যেন কখনো তোমাকে এখানে না দেখি। একটা মুচি হয়ে আমাকে চড় মারলি, এই বললো বে, আমার ফোনটা দে তো। হ্যাঁ হ্যালো, তুমি জলদি চলে এসো, এখানে কলোনির মোড়ের এক মুচি আমাকে অপমান করেছে আর খুব বাজেভাবে আমার গায়ে হাত তুলেছে, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো তো। কি হয়েছে বেবি, কোথায় সেই ছেলে, কোথায় সেই মুচিটা, কোথায়, কে তোমাকে থাপ্পড় মেরেছে বলো? এই তো, এই যে সে। শালা, তোর এত বড় সাহস, তোমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলিস, তোকে তো আজ আমি। স্যার স্যার, আমার একটা কথা তো শুনবেন, একটা কথা বলবেন, একদম চুপ। আরে আমাদের দীপ্ত কে মারছে না, চল তো দেখি। সাহেব সাহেব, ওকে ছেড়ে দিন সাহেব, ওর ভুল হয়ে গেছে, ওকে মারবেন না সাহেব। সাহেব ওকে ছেড়ে দিন সাহেব, ওর ভুল হয়ে গেছে সাহেব, ওকে মারবেন না সাহেব। আজকের পর থেকে যদি এই কলোনি তার কারোর সাথে বেয়াদবি করতে দেখি তাহলে চোখ তুলে হাত পা বেঁধে নদীতে ফেলে দেব। চলো বেবি। তোমাকে কতবার বলেছি ভাই, এসব বড় লোকদের সঙ্গে ঝামেলায় জড়াবো না। তাই বলে ছোটির মতো একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে, আর আমি সেটা দেখবো? কতবার তোমাকে বলেছি, লেখাপড়া করেছো, এই কাজ তোমাকে মানায় না, এই কাজ ছেড়ে দাও ভাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো ভাই।
আর কতদিন এসব ধনী মানুষের কাছে অপমানিত হবে? কেউ যদি আমাদের অপমান করে সেটা আমাদের গায়ে লাগে না ভাই, কারণ আমরা অশিক্ষিত। কিন্তু তুমি তো শিক্ষিত, তুমি এই কাজ ছেড়ে দাও ভাই। তোমার অপমান আমাদের সহ্য হয় না, তোমার এই কাজ করা লাগবে না। তুমি কাল থেকে আর এসো না, তুমি আজ থেকে চাকরির পড়ালেখা আবার শুরু করো। তোমার সব খরচ আমরা সবাই মিলে বহন করব, আর এই ছোটোকেও স্কুলে ভর্তি করে দেব। হ্যাঁ ভাই। আচ্ছা চলো এখান থেকে, চলো সবাই চলো। ওই সেই ছেলেটা না যাকে জারার বয়ফ্রেন্ড মেরেছিল? এই শোনো, আচ্ছা তোমার নামটা জানো কি? আমার নাম দীপ্ত। শোনো দীপ্ত, সেদিন আমার বান্ধবী তোমাকে অনেক অপমান করেছিল, ব্যাপারটা আমার খুবই খারাপ লেগেছিল। আসলে আমি খুব লজ্জিত, ওর হয়ে আমি তোমাকে সরি বলছি। আই এম সরি। ইটস ওকে, ব্যাপার না, আমি সব ভুলে গেছি, আমি কিছু মনে করিনি। আসলে ওরা অনেক বড় লোক তো, এর জন্য টাকার জোরে অনেক অহংকার করে। আচ্ছা তোমার হাতে এটা কিসের বই? আসলে আমি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, তো তাই দোকান থেকে বইটা কিনে নিয়ে আসলাম। আরে বাহ, তুমি লেখাপড়াও করছো, তাহলে মুজির কাজ কেন করো? আসলে আমার কাছে তখন কোনো টাকাই ছিল না, তাই আর চাকরির পরীক্ষার স্বপ্নও দেখিনি। তাহলে এখন কিভাবে টাকা পেলে? আসলে আমি যাদের সাথে কাজ করতাম তার মধ্যে কিছু বড় ভাই আর বন্ধুরা মিলে আমাকে টাকা দিয়েছে, আমাকে চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য সাহায্য করছে। তোমার সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো, কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকেও বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমিও আছি তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি, আমাকে আবার পড়তে যেতে হবে। আচ্ছা। দেখেছো, আমাদের রেস্টুরেন্টগুলোই এই শহরের সব থেকে বড় রেস্টুরেন্ট। এত তাড়াতাড়ি এত উন্নতি হবে কখনো ভাবতেই পারেনি, আলহামদুলিল্লাহ। আসলে সব কিছু এত জলদি হয়ে গেল না, এবার তুমি খুশি তো? আমি অল্পতে খুশি না। চলো আমরা আরেকটা রেস্টুরেন্ট ওপেন করি, এতে করে আমাদের ইনকামটাও ডবল হয়ে যাবে, সব কিছু মিলিয়ে আরও ভালো হবে। তাই তো, আমি তো এভাবে ভেবেই দেখিনি, এই জন্যই তো বলি তোমার মাথায় বুদ্ধি আছে। দেখতে হবে না বহুটা কার, একটু একটু তো বুদ্ধি আমিও রাখি, তাই না? তুমি আজকে অনেক বড় মাপের একজন মানুষ, তুমি ম্যাজিস্ট্রেট, কি যে ভালো লাগছে এত বড় মাপের একটা হোটেলে আমাদের নিয়ে এসেছো খাওয়ানোর জন্য, খুব ভালো লাগছে ভাই। আসলে ভাই অনেক ভালো লাগছে, আমরা তোমাকে নিয়ে অনেক গর্ব করি। ভাইয়া শুধু আজ কেন, আপনাদেরকে যদি সারা জীবন এভাবে খাওয়াই তবু আপনার ঋণ শোধ করতে পারবো না। আজ আমি যা করছি যেভাবেই আছি সব আপনাদের জন্য, আমি আপনাদের প্রতি ঋণী, আর কিছু ঋণ কখনোই শোধ করা যায় না, আর আমি শোধ করতে চাইও না। ভাই আমিও আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, সেই ছোট্ট আজ আমি ফুড অফিসার, সবই আপনাদের জন্য। দেখো ভাই, মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য ছিল, আমরা হয়তো কিছু টাকা দিয়ে তোমাদের সাহায্য করেছি, কিন্তু তোমাদের সদিচ্ছা এবং চেষ্টা না থাকলে আজকে এই পর্যন্ত আসতে পারত না, আর জীবন সংগ্রামে কখনো জয়ী হতে পারত না। আচ্ছা ভাইয়া বুঝলাম, এবার তো চলুন খাবার অর্ডার করি। হ্যাঁ করো। এক্সকিউজ মি,
আপনাদের রেস্টুরেন্টের সব থেকে বেস্ট যে ফুডটা সেটা সার্ভ করবেন। স্যার এটা আমাদের বেস্ট আইটেম। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। এক মিনিট ভাইয়া, খাবারটা আগে আমি চেক করে দেখি, তারপর আপনারা খাবেন। কী রে ছোটু, ফুড অফিসার হওয়ার পর থেকে সব খাবার চেক করে দেখিস? হ্যাঁ ভাই, আপনি তো জানেন যে কোনো খাবার খাওয়ার আগে চেক করে দেখা উচিত, আর এটা তো আমার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে চেক কর। দেখুন ভাইয়া দেখুন, খাবারে ভেজাল মিশানো আছে। কী বলছ? আচ্ছা এই ওয়েটারকে ডাকো জলদি, আর জিজ্ঞেস করো হোটেলের মালিককে। আচ্ছা ভাই, ওয়েটার। জি স্যার বলুন। এই তোমাদের রেস্টুরেন্টের মালিককে জলদি ডাকো, ফোন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের রেস্টুরেন্টে একজন অফিসার আছে, আপনাকে ইমার্জেন্সি ভাবে ডাকতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। ওকে, কি হলো, কার ফোন, কোনো সমস্যা? না বেবি, আসলে তেমন কোনো সমস্যা না, বাট নিউ মার্কেটের ওখানে আমাদের যে রেস্টুরেন্ট আছে না, ওখানে কোনো একটা অফিসার নাকি আসছে, ওখানে এখন একটু যেতে হবে। ওকে চলো তাহলে। আরে তুই তুই সেই মুচিটা না, তুই আমার রেস্টুরেন্টে কি করছিস, বের হয় এখান থেকে। এই মুখ সামনে কথা বল, উনি কোনো মুচি না, উনি একজন ম্যাজিস্ট্রেট। মনে করে দেখ সেদিনের কথা, যেদিন তোরা ওনাকে অপমান করেছিলি, আর একটি ছোট্ট বাচ্চাকে মেরেছিলি, সেই ছোট্ট বাচ্চাটি আজ আমি, একজন ফুড ইন্সপেক্টর। ভেজাল আর বিষ মিশিয়ে মানুষকে খাওয়াস, জালিয়াতি করিস তোরা। স্যার সরি স্যার, স্যার প্লিজ এবার মতো ক্ষমা করে দিন স্যার, স্যার প্লিজ। শোন, মানুষের পাঁচটি মৌলিক অধিকার, তার মধ্যে প্রথমটি হলো খাদ্য, যেটা খেয়ে মানুষ বেঁচে থাকে, আর তোরা সেটাতেই বিষ মেশাস। তোদের মতো মানুষের কারণে ফুড পয়জনিং হয়, ক্যান্সার সহ বিভিন্ন মরণ ব্যাধি বেড়েই চলেছে দুনিয়ায়। তোরা মানুষ, এমন ভুল আর হবে না স্যার। স্যার সরি। ভুল তো তখনই করবি যখন রেস্টুরেন্ট আর ওপেন থাকবে। এই সিল করে দাও রেস্টুরেন্ট, আর ওকে জেলে পাঠানোর ব্যবস্থা করো। আশা করি জেলে যাওয়ার পরে নিজের ভুলটা বুঝতে পারবি, আর তোদের মতো শয়তানরা যখন নিজের ভুল বুঝতে পেরে বদলে যাবে, তখন দেশটা বদলে যাবে। ভালো হয়ে যা, চলুন সবাই।